হ্যালো বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তেরোতম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে এই তেরোতম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো বিগত সালের পরীক্ষাতে এসেছিলো সেগুলো নিয়ে। তো আমাদের যাতে করে এই সৃজনশীল প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমরা কিভাবে প্রশ্নের অ্যান্সার করতে হয়, কোনগুলো কোন ধরনের প্রশ্নের জন্য কিভাবে অ্যান্সার লেখা স্টার্ট করতে হয়, শুরু করব আমরা কিভাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসে কথা বলবো। তো আমাদের একটাই উদ্দেশ্য, যাতে করে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হতে পারো এবং কিভাবে প্রশ্নের অ্যান্সার করলে ভালো নম্বর পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা লাভ করতে পারো। আসলে এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের আয়োজন। তো এখানে দেখো, আমরা আজকে যেটি আলোচনা করব সেটি কুমিল্লা বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এই অধ্যায় থেকে এসেছিল, মানে আমরা যে প্রশ্নটি এখানে উঠিয়ে রেখেছি। দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকে বলতেছে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর প্যারিসে অবস্থিত, নাম কিন্তু বলে নাই আন্তর্জাতিক সংস্থার। এটি 1946 সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি দিয়েছে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমরা এখানে উদ্দীপকে কোনো আর মানে কোনো সংস্থা সম্পর্কে বলে নাই, জাস্ট একটা ঘটনা এখানে আলোকপাত করেছে, ঘটনার সম্পর্কে বলছে। এরপর দেখো কয়েকটি প্রশ্ন করা হয়েছে, কেননা প্রশ্ন আলোকে আমাদেরকে অ্যান্সার করতে হবে। প্রশ্নগুলো হচ্ছে, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। 6 নম্বর প্রশ্নে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন গঠন করা হয়, সেটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্নে, উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির পরিচয় ব্যাখ্যা করতে বলা হয়েছে, ব্যাখ্যা করে বলেছে। এরপরে 10 নম্বর প্রশ্নে বলছে, উক্ত সংস্থাটি বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশ্লেষণ করো। এই 4টা প্রশ্ন করা হয়েছে। তো আমরা 4টা প্রশ্নেরই আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো এখন একটু খেয়াল করো যে 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটি হয়, যে অনেক স্টুডেন্ট বলে যে 9 নম্বর প্রশ্নটি মানে বলে বলতে গেলে অ্যান্সারও করে, যে যেমন এখানে বলা হয়েছে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত, তাহলে ইউনিসেফের সদর দপ্তর তো হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, তাহলে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, তাহলে এই যে নিউ ইয়র্ক, অনেকে কী করে শুধুমাত্র এই নিউ ইয়র্ক কথাটি লিখে দিয়ে আসে পরীক্ষাটাতে, 9 নম্বর প্রশ্ন দিয়ে যুক্তরাষ্ট্র হয়তো বা কী করতে পারে এর সাথে যুক্ত করে যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, কিন্তু আমরা এইটুকু লিখব না। আমরা পরীক্ষার খাতে তো অবশ্যই লিখব যে ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত, মানে একটা পুরোপুরি সেন্টেন্স আমরা এখানে লিখে দেবো, কেননা আমার এই একটা প্রশ্নের জন্য কিন্তু আমাকে এখানে 1টা নম্বর দেওয়া হবে। তো আমরা যদি নিউ ইয়র্ক লিখি, মানে স্টুডেন্টদের এখানে কথা যে অনেক টিচার নাকি বলে থাকেন যে শুধুমাত্র নিউ ইয়র্ক লিখলে, মানে শুধুমাত্র যেটা চেয়েছে সেটা লিখলেও হবে, হ্যাঁ ঠিক আছে, ভুল সেটা বলতেছি না। আবার অনেকে কি যে দেখা আছে যে অনেকে চান যে পুরো একটা বাক্য, পুরো একটা সেন্টেন্স কাভার করুক, লিখে ফেলুক। তো সেই ক্ষেত্রে আমি যদি পুরো সেন্টেন্সটা লিখি তাহলে আমার নিউ ইয়র্ক কথাটা কিন্তু থেকে যাচ্ছে, আমাকে নম্বর সেখানে কাটবে না, কম দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি যদি শুধু নিউ ইয়র্ক লিখে আসি বা যে টিচারের খাতে কাছে খাতাটা গেছে সে টিচার যদি মনে করে যে না এটা ভুল, এই সিস্টেমটা ভুল, সেক্ষেত্রে তিনি কিন্তু নম্বর কেটে দিতে পারেন। কিন্তু আমি যখন পুরো একটা সেন্টেন্স লিখবো তখন যদি তার কাছে এটা অড মনে হয় তারপরে তিনি নম্বর কাটতে পারবেন না, কেননা আমার যে প্রকৃত অ্যান্সারটা সেটা কিন্তু আমার ওই সেন্টেন্সের মধ্যে রয়েছে এবং আমি সেই সেন্টেন্সটা সঠিকভাবে লিখেছি। সুতরাং তোমরা পরীক্ষার ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত এই ধরনের প্রশ্ন আসলে লিখবা ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 6 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন গঠন করা হয়, জাতিসংঘ বিশ্বব্যাপী শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। সেই জাতিসংঘের একটি অর্গানাইজেশন হচ্ছে হু, অর্থাৎ WHO যেটাকে বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 সালে 7 এপ্রিল তারিখে এই হু নামক অর্গানাইজেশনটি প্রতিষ্ঠিত হয়। এবং এই যে অর্গানাইজেশনটি প্রতিষ্ঠা লাভ করলো, করার পরে এই অর্গানাইজেশনটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, অর্থাৎ যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘাতক রোগ, আমরা দেখে থাকবো যে অর্গানাইজেশন 6টি ঘাতক রোগের
টিকা আবিষ্কার করার মাধ্যমে সেগুলোর মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতেছে, পাশাপাশি জনসংখ্যা মানে জনসংখ্যাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এরা কাজ করে আসতেছে। সুতরাং এটা যেহেতু আমাদের খ নম্বর অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন, এটা আমাদের পরিধিকে বেশি বড় করার দরকার নাই। আমরা এখানে যা শুধুমাত্র কেন গঠন করা হয়েছে সেই কথাটা লিখবো, অর্থাৎ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এই অর্গানাইজেশনটি গঠিত, আমরা সেই কথাটিও কিন্তু এখানে লিখে দিব। এরপরে দেখো গ নম্বর প্রশ্ন, আমরা কখন আলোচনা করলাম, গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির পরিচয় ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি কিন্তু আমরা বুঝতেই পারছি যে এখানে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি দিয়েছে। এটা হচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি অর্গানাইজেশন, সেটা হচ্ছে ইউনেস্কো। তো তোমাদের আমরা যখন মানে অধ্যায়ভিত্তিক ক্লাস করিয়েছিলাম, আমাদের যে আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পাবা ক্লাসগুলো, অধ্যায়ভিত্তিক যখন আমরা ক্লাসগুলো নিয়েছিলাম তখন কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমরা যে সকল অর্গানাইজেশনগুলো সম্পর্কে পড়ব তার মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন হচ্ছে ইউনেস্কো, এবং এই ইউনেস্কো থেকে বেশি প্রশ্ন এসে থাকে। তোমরা যদি এই অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো দেখে থাকো তাহলে দেখবা যে এই ইউনেস্কো থেকে কিন্তু অধিকাংশ পরীক্ষাতে প্রশ্ন করা হয়েছে। সুতরাং ইউনেস্কোর প্রতি কিন্তু আমাদের গুরুত্বটা বেশি দিতে হবে, যে কোনো সময় প্রশ্ন আসলে ইউনেস্কো থেকে আসার সম্ভাবনাটাই কিন্তু অধিকাংশ মানে অনেক ক্ষেত্রেই বেশি। তাহলে এখানে দেখো বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির পরিচয় ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে লিখব উদ্দীপকে উল্লিখিত সংস্থাটি হচ্ছে ইউনেস্কো, যেটির ফুল মিনিং আসতেছে যে ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ এটি হচ্ছে জাতিসংঘের শিক্ষা, এডুকেশন আছে শিক্ষা সায়েন্স বিজ্ঞান কালচারাল সংস্কৃতিগত একটি সংস্থা, অর্থাৎ জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি রিলেটেড একটি সংস্থা হচ্ছে ইউনেস্কো। এটি 1946 সালে প্রতিষ্ঠা লাভ করে। এই যে এখান থেকে আমরা একটা টপিক মানে একটা পয়েন্ট আমরা কিন্তু উদ্দীপক থেকে নিয়ে নিতে পারলাম, অর্থাৎ তোমাদেরকে বলা হয় যে উদ্দীপকটাকে পরিহার করতে, অর্থাৎ প্রশ্ন অ্যান্সার করার সময় উদ্দীপকটাকে বাদ দিতে বলা হয়, কিন্তু আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু উদ্দীপকটাকে গ্রহণ করতে পারবো, উদ্দীপক থেকে তথ্য নিতে পারবো। যেমন আমরা এখন এখান থেকে তথ্য নিলাম যে ওটি 1946 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 189টি, এবং সদস্যভুক্ত প্রত্যেকটা দেশের শিক্ষা বিজ্ঞান চিকিৎসার উন্নয়নে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে, বিশেষ করে বয়স্ক শিক্ষা থেকে শুরু করে নারী শিক্ষার প্রসার, বিজ্ঞানগত দিক থেকে উন্নয়ন, সংস্কৃতির যে উন্নয়নের ধারা অব্যাহত রাখা, এই সকল বিষয়ে কিন্তু আমাদের এই জাতিসংঘের এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে যেহেতু এখানে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত সংস্থাটির পরিচয় দাও, সুতরাং আমরা প্রথমত সংস্থাটির নাম বললাম, সংস্থাটির ফুল মিনিং বললাম, কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা বললাম, তার পরবর্তীতে আমরা দেখলাম যে এর সদস্য সংখ্যা কতগুলো রয়েছে সেটা বললাম, এবং এদের কার্যক্রমগুলো কি বললাম, এডুকেশন বিজ্ঞান অর্থাৎ শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক কার্যক্রমগুলো এই সংস্থার মাধ্যমে সম্পাদন করা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই আনসারটা হয়ে গেল। এরপর ঘ নম্বর প্রশ্ন দেখো কি বলছে, উক্ত সংস্থাটি বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অর্থাৎ এই সংস্থা সম্পর্কে কিন্তু প্রশ্ন করছে। আমরা এই যে ইউনেস্কো নিয়ে কথা বললাম, এই ইউনেস্কো নিয়েই কিন্তু আমাদের ঘ নম্বরে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমাকে অন্য কোনো যে সংস্থা সেই সংস্থাতে যেতে হচ্ছে না। এই কারণে দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য ইজি হয়ে গেছে, এবং আমরা ঘ নম্বর প্রশ্নে যে কথাগুলো লিখেছি সেখান থেকেও কিন্তু আংশিক আমরা এখানে নিতে পারবো, আমরা এখানে ব্যবহার করতে পারবো। যেমন এখানে বলছে উক্ত সংস্থাটি বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশ্লেষণ করো। তাহলে লিখবা যে উক্ত সংস্থা অর্থাৎ ইউনেস্কো বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, নিম্নে এগুলো আলোচনা করা হলো। তারপরে প্রারম্ভিক পর্যায়ে একটু লিখতে পারো যে ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্থা ইউনেস্কো, এটি এসে যেটার কথা আমরা বললাম যে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতিকে নিয়ে কাজ করে থাকে। এবং দেখো এখানে এখন আমরা যে গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের কথা বলছে, সুতরাং আমরা পয়েন্ট বাই পয়েন্ট লিখব। প্রথমত আমরা 21শে ফেব্রুয়ারি কথা লিখব, যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছিলেন 1999 সালে। আমরা সেই কথাটি বলবো যে ইউনেস্কো 1999 সালে আমাদের 21শে ফেব্রুয়ারি অর্থাৎ শহীদ দিবস যেটা আমরা পালন করতাম সেটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার ফলে 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়। আমরা সুন্দরবনের কথা বলবো, সুন্দরবনকে প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা বাগেরহাটের যে ষাটগম্বুজ মসজিদ, পাহাড়পুরের নওগাঁর যে নওগাঁর পাহাড়পুরের যে সোমপুর বিহার, সেই সোমপুর বিহারের কথা লিখে দিব যে সেটাকে দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক ঐতিহ্য
প্রাকৃতিক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। অর্থাৎ আমরা সুন্দরবনকে বলবো প্রাকৃতিক, আর এই দুটাকে বলবো হচ্ছে সাংস্কৃতিক। এরপরে দেখো আমরা শেখ মুজিবুর রহমানের ভাষণকে 2017 সালে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন উপাদানকে দেখবো যে তারা বিভিন্ন ধরনের স্বীকৃতি প্রদানের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পরিচয় করে দিয়েছে এবং আমাদের কর্ম উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে এবং আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসাটাকে উজ্জীবিত করেছে এই ইউনেস্কো নামক অর্গানাইজেশন। সুতরাং আমরা বলতে পারি যে উক্ত সংস্থা অর্থাৎ ইউনেস্কো বাংলাদেশকে এগিয়ে নিতে বা বাংলাদেশের সংস্কৃতির উন্নয়নের জন্য, বাংলাদেশের শিক্ষা বিজ্ঞানের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা আমাদের লাস্ট বা শেষের লাইন হবে, দিয়ে আমরা প্রশ্নের অ্যান্সারটি শেষ করব। তো আমরা যদি এইভাবে শেষ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো একটা নম্বর পাবার নম্বর আমরা পাবো, এটা আশা করতেই পারি, এবং এইভাবে আমরা লিখে দেবো পরীক্ষার খাতাতে। তো বন্ধুরা, যেহেতু চারটা প্রশ্নই আলোচনা হয়ে গেল, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আসবো। এ পর্যন্ত সকলেই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।